চুলে অর্থাৎ নমস্কার। পারাংলা জম্মু কাশ্মীরের পূর্বে, লাদাখে এর অবস্থান। লাদাখের দক্ষিণ পূর্বে বরফের চাদরে মোড়া হিমশীতল ভয়ঙ্কর সুন্দর জায়গা পারাংলা। এমন একটি সুবিশাল মরুশীতল জায়গা যা একসময় সমুদ্রে গর্ভে ছিল, যার সাক্ষী হচ্ছে এখানকার পাথরের গড়ন ও নোনা জল। পারাংলার উচ্চতা 18,800 ফিট। প্রাচীন চাম্পা উপজাতি ও বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী সব মিলিয়ে এক রঙিন রোমাঞ্চকর যাত্রা। 28 আগস্ট 2017 পাহাড় ঘেরা ছোট্ট সামরিক বিমান ঘাঁটি কুশুক বাকুলা রিম্পোচে বিমানবন্দরের বাইরে আমাদের জন্য অপেক্ষা করছিল ড্রাইভার রেঞ্জিক। এগিয়ে এসে বলল, জুলে জুলে, লেতে সবাইকে স্বাগত। আবহাওয়ার সাথে নিজেকে মানিয়ে নিতে লের আশেপাশে একটু ঘুরে নেওয়া হলো, যেমন শান্তি স্তূপ, সে প্যালেস, প্রাচীন হেমিস গুম্ফা ইত্যাদি। আমাদের আসল যাত্রা শুরু হল তাকসাং কারু চুমাথাং গ্রাম অতিক্রম করে আইটিবিপির চেকপোস্টের অনুমতি নিয়ে আমরা পৌঁছে গেলাম কোরজোক। উচ্চতা 4,580 মিটার, যাত্রাপথ 227 কিলোমিটার, সময় 8 থেকে 9 ঘন্টা অবশ্যই গাড়িতে। কোরজোক গ্রাম ছাড়িয়ে একটু একান্তে আমাদের তাঁবু পড়ল। আমাদের যাত্রা শুরু। আমাদের বাঁদিকে সোমরিরি, অপর পারে ছামসের লুংসের, আমাদের ডান দিকে মেনতক 1, মেনতক 2। দক্ষিণ পূর্ব লাদাখের চানথাং প্লাটুতে এর অবস্থান, পূর্বে তিব্বত, পশ্চিমে জাংসার উপত্যকা। এই লেকের বিস্তৃতি 35 কিলোমিটার। বৃদ্ধ ঘোড়াওয়ালা নোরবুর মুখে সোমরেরির গল্প শোনা গেল। সে বহুকাল পূর্বের কথা। এখানে থাকত এক ইয়াক পালক। কোনো এক শীতের বিকালে তার একটি ইয়াক জমাট লেকের অনেকটা ভিতরে চলে যায়। যে কোনো সময় বরফের চাদর ভেঙে ইয়াকের মৃত্যু হতে পারে। এই আশঙ্কায় ছোট্ট মেয়ে মোকে পাঠায় সেটিকে ফিরিয়ে আনতে। অনিচ্ছা সত্ত্বেও মুখে রি রি শব্দ করতে করতে সে ইয়াক ফেরাতে গেল। কিন্তু বিপত্তি হল ফেরার সময়। হঠাৎই বরফের চাদর ভেঙে ইয়াকের সাথে মৃত্যু হল ছোট্ট মোর। সেই মোর রিরির ডাক যেন এখনো কান পাতলে শোনা যায়। সো মানে লেক, তাই এই লেকের নাম সোমরিরি। আমরা কিয়াং নামের কাছাকাছি পৌঁছে গেছি। সামনেই শিলাপর্বত দেখা যাচ্ছে। লেকের শেষ প্রান্তে নীল, সবুজ, হলুদ, ধূসর, বাদামি রঙের খেলা। এইখানে পরিযায়ী ব্রাহ্মণী হাঁসেদের ঘর সংসার। কিয়াং দামের উচ্চতা প্রায় 4,600 মিটার। 24 কিলোমিটার পথ অতিক্রম করতে 7 থেকে 8 ঘন্টা লেগেছে। কিয়াং দাম হচ্ছে আমাদের আজকের রাত্রিবাস। পরদিন প্রাতঃরাশ সেরে আবার চলা শুরু। অসীম সবুজের মাঝখানে হঠাৎ আমাদের চমকে দিয়ে ছুটে গেল একদল কিয়াং। সামনেই এক অমৃত জলের ধারা
মাটির তলা থেকে বেরিয়ে আসছে। এর নাম চুমিক সিল্ডে। প্রাকৃতিক খনিজগুণে সমৃদ্ধ এই জল সুপেয়। এইখানেই লাঞ্চ সেরে নেওয়া গেল। এইখানেই দেখা হলো কয়েকটি মারমোটের সাথে। বিরল এই প্রাণী এখনও এই অঞ্চলে দেখা যায়। পশ্চিমে অস্তগামী সূর্য পাহাড়ের গায়ে তার রঙের খেলা। ইতিমধ্যে পৌঁছে গেছি নর্বসুন্দ। উচ্চতা 4,563 মিটার। 14 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে প্রায় 5.5 ঘন্টা লাগল। পরদিন সকালেই আমাদের পাড়েচু নদীর মূল ধারা অতিক্রম করতে হবে। কিছুক্ষণ চলার পরেই পাড়েচুর মুখোমুখি। কোথাও হাঁটু জল, কোথাও প্রায় কোমর পর্যন্ত অবশ করে দিচ্ছে সেই খরস্রোতা নদী। সত্যিকারের হাড় হিম করা অভিজ্ঞতা। নদী পেরিয়ে আমরা বাঁদিকে চলে এলাম। পাড়েচুর ডান দিকে, তাকে নিচে রেখে অনেকটা উপরে উঠে আসতে হল, তারপর আবার নিচে। নদীর কোলের কাছে আমাদের ক্যাম্প ভুক্তে বাজাক। উচ্চতা 4,600 মিটার। ভুক্তবাজক থেকে দাতাংয়াম্মা পুরো পথটাই নদীর বেড দিয়ে। এই নিষ্প্রাণ প্রান্তেও সৃষ্টি আছে। পবনদেব আর বরুণদেবের যুগলবন্দিতে সৃষ্ট বিমূর্ত ভাস্কর্য অবাক করে। আরো খানিকটা চড়াই উতরায় পেরিয়ে প্রায় দাতাংয়াম্মার কাছাকাছি সামনে বাঁদিকে কিছুটা ঢেউ খালানো উপত্যকা। প্রাণহীন নির্জন প্রান্তরে কে বা কেন সৃষ্টি করেছে এই নন্দনকানন? যেন রঙের মেলা লেগেছে। সামনেই দাতাংয়াম্মা, উচ্চতা 4,720 মিটার। জুন জুলাইতে এই জায়গাটি জলে ডুবে থাকে। সারা রাত হালকা তুষারপাত হয়েছে। সকালের আকাশ ভালো নয়। ঘোড়াওয়ালারা এগিয়ে যেতে নারাজ। অনেক অনুনয় বিনয়ে ওরা রাজি হল।
দৃশ্যমানতা ক্রমশ কমে আসছে। আমরা কি ভুল করলাম? তুষারপাতের প্রবল্য বেড়ে চলেছে। কিছুক্ষণ পর পশ্চিমে আশার নীল আকাশ দেখা গেল, চলার গতিও গেল বেড়ে। যখন বেস ক্যাম্প ভুবনে পৌঁছালাম তখন আকাশ প্রায় পরিষ্কার, উচ্চতা 5000 মিটার। ঠিক হলো আজ রাতে সবাই একসাথে একই টেন্টে থাকব। সেই মতো ডাইনিং টেন্টে শোয়ার ব্যবস্থা হলো। পরদিন চরম পরীক্ষা, তাই খানিক আগেই রওনা হওয়া গেল। রুক্ষ বোল্ডারের মধ্যে দিয়ে পথ, পদে পদে বিপজ্জনক ভারগ্লাস, তারপর শুরু আইস জোন। অতি সাবধানে প্রাণঘাতী ক্রিভার্স এড়িয়ে শুধুই উপরের দিকে উঠে চলা। আমাদের পথ চলা আর শেষ হয় না, যেন মনে হচ্ছে কস্তুরী হরিণীর পিছনে ছুটে চলেছে। তাকে না দেখা যায়, না ছোঁয়া যায়, এক অলীক স্বপ্ন নিয়ে শুধুই এগিয়ে চলা। প্রকৃতির আপন খেয়ালে তৈরি বরফ আর পাথরের টেবিল, প্রকৃতির এই অমূল্য প্রসাদ ভোগ করতে করতে একে একে সকলেই পৌঁছে গেলাম চরম লক্ষ্যে, পারাংলা 18,800 ফিট। চারদিক না জানা অসংখ্য তুষার শৃঙ্গ।
এবার জয়ের উৎসব উদযাপন। এবার অবতরণের পালা। পশ্চিমের পথ পাকদণ্ডী বেয়ে নেমে গিয়েছে কোন অতলে। নেমে যেতে যেতে যেখানে ধাক্কা খেলাম জায়গাটার নাম টক্করজং। ছোট্ট একটি ঝর্ণা আছে, এখানেও ক্যাম্প করা যায়, কিন্তু আমাদের মতো বড় দলের জন্য নয়, তাই এগিয়ে চলা। রুক্ষ অথচ কি সুন্দর রঙিন পাহাড়, কোনোটা যেন পরিত্যক্ত ভাঙা রাজপ্রাসাদ। এবার শরীরে জলের টান পড়ল। বড়োচেন পৌঁছে সোনম বলল, ওই দূরে নিচে যে অন্ধকার ওইখানেই আছে জল। এবার চলা জলের টানে, গর্জের মধ্যে দিয়ে বয়ে চলা বাদাং নালা যেখানে সূর্যের আলো আসে না, এইখানেই তৃষ্ণা মিটল। গাইড ওপরের দিকে দিক নির্দেশ করে আমাদের গন্তব্য জানাল, দেখেই আবার যেন বুক শুকিয়ে গেল। একটা ছোট্ট সাঁকো পেরিয়ে নালার ডান দিকে চলে এলাম। এবার প্রাণন্তকর চড়াই, যেন মহাপ্রস্থানের পথে চলেছি। অস্তগামী সূর্যের অস্ত রাগ মেখে আমাদের অপেক্ষায় থালডাক। উচ্চতা 4,500 মিটার, 12 ঘন্টার যাত্রাপথ শেষ হল। নির্মল রাতের আকাশে আকাশগঙ্গা। সকালে দেখা হলো একদল আইব্যাক্সের সাথে, তারপর সুন্দর রঙিন উপত্যকা জড়ানো পথ বেয়ে শুধুই নেমে চলা। অবশেষে 8 দিন পর কোনো জনপদের দেখা মিলল। ডুমলা পেরিয়ে চিচিম গ্রাম, সদ্য উদ্ঘাটিত চিচিম ব্রিজ, এইখানেই একটু বিশ্রাম। কিব্বের গ্রাম মাঝখানে সবুজ গালিচায় আমাদের তাঁবু পড়ল। কিব্বের ভারী সুন্দর চমৎকার একটি গ্রাম। বেশিরভাগ পদযাত্রী এই কিব্বের গ্রাম থেকেই আরাংলার উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু আমরা ঠিক উল্টোটাই করেছি। কিব্বের কি মনেস্ট্রি থেকে নদী, চাষের ক্ষেত, কিশোর লামাদের ফুটবল খেলা দেখে কুঞ্জুম পাস অতিক্রম করে পরদিন চন্দ্রতাল ক্যাম্পসাইট পৌঁছতে প্রায় সন্ধে। পরন্ত বেলায় চন্দ্রতাল দেখতে গিয়ে পথ হারিয়ে উদ্বেগ, ক্যাম্পে ফিরতে রাত হলো। সকালে আবার চন্দ্রতাল দেখা। ফিরে এসে অসীম তৃপ্তি নিয়ে সকালের ঝলমলে রোদ গায়ে মেখে চেপে বসলাম গাড়িতে। ফিরে যেতে হবে যান্ত্রিকতায়, যান্ত্রিক সভ্যতার শরিক হতে। সমাপ্ত হলো
আমাদের বহুকাঙ্ক্ষিত বারাংলা ও চন্দ্রতাল ট্রেক। নমস্কার।